Assalamualaikum, আপনার স্টুডেন্টস কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো পলিশন স্কুলের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। তো আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে আজকে আলোচনা করব আমরা অধ্যায় ছয়ের শূন্যস্থানগুলো আলোচনা করব। অধ্যায় ছয় পরম সহিষ্ণুতার শূন্যস্থান আলোচনা করব। অধ্যায় ছয় আজকে আলোচনা অধ্যায় অন্যের মতামত
সবাই মিলেমিশে একটা সিদ্ধান্ত গ্রহণ করবো, সেটাই হচ্ছে আমাদের পরম সহিংসতা। তো আমরা অধিকাংশের মতামত গ্যাস করবো, কি করবো, গ্রহণ করবো। Thank you.
খাবার ড্যাশ খাবার ড্যাশ গুরুত্ব আছে, দেখো তোমরা মেলাতে পারো কিনা। সাত আমরা যে মোটটি ভালো সেটি তারপর অনেক সময় নিজের মতামতটি ড্যাশ নাও হতে পারে। তো আমরা দেখি যে পাঁচটি আমরা বাক্য এখন লিখেছি, সেখানে তোমরা নিশ্চয়ই দেখেছ অনেকে মিলিয়েছ যে সবার ড্যাশ গুরুত্ব আছে। তো সবার কিসের গুরুত্ব আছে? সবার মতামতের গুরুত্ব হবে। তো আমরা কি করবো পরবর্তী সহিংসতার ক্ষেত্রে? সবার মতামতের গুরুত্ব আছে, কিসের? মতামত। সবার মতামতের গুরুত্ব আছে, সবার মতামতের গুরুত্ব আছে। তারপরে সাত নম্বরে দেওয়া আছে আমরা অন্যের মত ড্যাশ। আমরা অন্যের মতকে কি করবো? গ্রহণ করবো। হ্যাঁ, আমরা অন্যের মতকে, হ্যাঁ, অন্যের মত গ্রহণ করবো। আমরা অন্যের মত কি করবো? গ্রহণ করবো। তারপর যে মোটটি ভালো সেটি ড্যাশ করবো। যে মোটটি ভালো সেটিকে আমরা গ্রহণ করবো, বা যে মোটটি ভালো সেটিকে আমরা শ্রদ্ধা করবো বা যে মোটটি ভালো সেটি আমরা কি করবো? অনেক সময় নিজের মতামতটি গ্রহণ নাও হতে পারে। অনেক সময় নিজের মতামতটি গ্রহণ, হ্যাঁ, অনেক সময় নিজের মতামতটি গ্রহণ নাও হতে পারে, গ্রহণ
গ্রহণ নাও হতে পারে অনেক সময় আমরা নিজের মতো নদী গ্রহণ নাও হতে পারে দেশ পদ্ধতিতে মত প্রকাশ হলো সামাজিক গণতান্ত্রিক পদ্ধতিতে কিসের পদ্ধতিতে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের উচিত অধিকাংশ মানুষ
বাক্য লিখেছে এখানে আজকে, তো এখানে দেখো যে অধিকাংশের মত থেকে সঠিক মত গ্রহণ করার প্রক্রিয়াকে কি বলে। অধিকাংশের মত থেকে আমাদের, আমরা যদি সামাজিকভাবে কোনো অনুষ্ঠান বা কোনো অনুষ্ঠান করার জন্য আমরা সবাই আলোচনা করি যে কীভাবে অনুষ্ঠান সূচিগুলো সহায়তা করি, তো আমরা যদি বসি যে কীভাবে আমরা অনুষ্ঠানগুলো করবো, তো বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতে পারে, ঠিক আছে, বিভিন্ন জনের বিভিন্ন রকমের মত হবে। তো সেখান থেকে যে অধিকাংশ মত থেকে যে সঠিক মত থেকে যে সঠিক মতটি গ্রহণ করার প্রক্রিয়া হচ্ছে কি, গণতন্ত্র। অধিকাংশের মত থেকে সঠিক মত গ্রহণ করার যে প্রক্রিয়াটা সেটাই হচ্ছে কি, গণতন্ত্র। সেটাকে বলে গণতন্ত্র বলা হয়, সঠিক মত গ্রহণ করার প্রক্রিয়াকে গণতন্ত্র বলা হয়। তারপরে অন্যের মতকে সম্মান করাকে, অন্যের মতকে সম্মান করাকে কি বলে, পরমত সহিংসতা। আমরা আগে বলেছি যে পরমত সহিংসতা কাকে বলে, আমরা বাক্যতে আমরা পড়েছি পরমত সহিংসতা হচ্ছে যে অন্যের মতকে গ্রহণ করা বা সম্মান করা বা শ্রদ্ধা জানানোকে পরমত সহিংসতা বলে, যে অন্যের মতকে গ্রহণ করা বা শ্রদ্ধা করা বা সম্মান করাকে পরমত সহিংসতা বলা হয়। তো আমরা দেখবো যে অন্যের মতকে সম্মান করা কি বলে, পরমত সহিংসতা।
খাতায় লিখে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবে, ঠিক আছে? তো আগামী ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত তোমরা সকলে ভালো।